গত বছর হয়তো একশো শতাংশ ছেলেমেয়েদের পাশ করানো হয়েছিল কোভিড পরিস্থিতির জন্য এই বছর কিন্তু আবারও স্বাভাবিক নিয়মের মতো সমস্ত ছেলেমেয়েকে পাশ করানো হচ্ছে না নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউথ কেরিয়ার হাব আমি তোমাদের সকলের ইন্দ্রনীল আজকের এই ভিডিওটি তোমাদের সকল উচ্চ মাধ্যমিক দু হাজার বাইশ পরীক্ষার্থীদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট আর কিছু দিনের মধ্যে আমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার বাইশের ফলাফল প্রকাশিত হতে চলেছে সংসদের তরফ থেকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে দশই জুন আমাদের উচ্চমাধ্যমিক দু হাজার বাইশের ফলাফল প্রকাশিত হচ্ছে এই মুহূর্তে সমস্ত ছাত্রছাত্রীদের মনে দুটো বিরাট বড় লেভেলের প্রশ্ন আছে সবার প্রথম প্রশ্ন হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি আমাদের গ্রেস নম্বর দেওয়া হয় গ্রেস নম্বর দিয়ে কি এই বছরও পাশ করানো হবে এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে এই বছর উচ্চ মাধ্যমিকে পাশের পরিমাণ কত এবং ফেলের পরিমাণ কত আজকের এই ভিডিওর মধ্যে এই দুটো প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে ক্লিয়ার করতে চলেছি তাই তুমি যদি উচ্চমাধ্যমিক দু হাজার বাইশের পরীক্ষার্থী হয়ে থাকো যার দশ তারিখ রেজাল্ট বেরাবে তার জন্য আজকের এই ভিডিওটি প্রচুর ইম্পর্টেন্ট এবং ভিডিওটিকে শেয়ার করো সকল বন্ধুদের মধ্যে যাদের এই বছর দু হাজার বাইশে উচ্চ রেজাল্ট বের হতে চলেছে সবার প্রথমে আমরা আলোচনা করব আমাদের প্রথম যে বিষয়টি আছে অর্থাৎ গ্রেস নম্বর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কি গ্রেস নম্বর দেওয়া হয় আর দেওয়া হলে তার পরিমাণটা কতটা হয়ে থাকে সেটা সবার প্রথমে আমরা ভালো করে আজকের এই ভিডিওর মধ্যে জানব যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যদি আমি উচ্চ মাধ্যমিকের কথা বলি আমাদের গ্রেস নম্বর কতটা পরিমাণে দেওয়া হবে তা কখনোই কিন্তু নোটিশ আকারে কখনোই বলা হয় না এটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে শিক্ষক খাতা দেখছে তার উপর আমার অভিজ্ঞতা অনুযায়ী বলা হয়ে থাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সকল ছাত্রছাত্রীকে গ্রেস নম্বর দেওয়া হয় বাট তার পরিমাণটা অনেকটা কম হয় যেমন মাধ্যমিকের ক্ষেত্রে দেখা যায় সমস্ত বিষয়ে কিন্তু গ্রেস নম্বর দিয়ে পাশ করানো হয় এবং মাধ্যমিকের ক্ষেত্র ক্ষেত্রে এটাও দেখা যায় যে কোনো বিষয়ে যদি কোনো স্টুডেন্ট পাশ করতে পারছে না হয়তো দেখা গেলো সেই স্টুডেন্টটি দশ নাম্বার বা পনেরো নাম্বারের জন্য সেই বিষয় ফেল করছে কিন্তু সে তাকে সেক্ষেত্রে ওই দশ থেকে পনেরো নাম্বার গ্রেস নম্বর হিসেবে দিয়ে দেওয়া হয় এবং পাশ করিয়ে দেওয়া হয় অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে দেখা যায় প্রত্যেক শিক্ষক যে কোনো ছাত্রছাত্রীকে চাই যাতে তারা পাস করে যায় অর্থাৎ তাদেরকে টেনে টুনে পাস করানোর চেষ্টা করানো হয় কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বরাবর কিন্তু আমাদের গ্রেস নম্বরের পরিমাণটা অনেকটাই কম হয়ে থাকে অ্যাস কম্পেয়ার টু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রথমত তুমি সমস্ত বিষয়ে গ্রেস নম্বর পাবে না একটা বা দুটো বিষয়ের মধ্যে তোমাকে গ্রেস মার্কস দেওয়া হবে যেটা আমি আগে একটি ভিডিওর মধ্যে তোমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে বলেছিলাম উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কী হয় ধরো তুমি কোনো একটি বিষয়ের পরীক্ষা দিয়েছ সেই বিষয় তোমার মিনিমাম হয়তো এক নাম্বার অথবা ম্যাক্সিমাম তিন নাম্বারের জন্য তুমি হয়তো সেই বিষয়ে পাশ করতে পারছো না তাহলে সেই ক্ষেত্রে সেই বিষয়ের মধ্যে তোমাকে গ্রেস নম্বর দিয়ে তোমাকে পাশ করিয়ে দেওয়া হবে কিন্তু যদি এরকম হয় যে কোনো বিষয়ে তোমার পাঁচ নম্বর ছয় নম্বর বা দশ নম্বরের জন্য তুমি পাস করছো না তাহলে তুমি একদমই আশা রেখো না যে সেই বিষয়তে তোমাকে পাঁচ থেকে দশ নম্বর গ্রেস নম্বর হিসেবে উচ্চ মাধ্যমিকে দেওয়া হবে এবং তোমাকে পাশ করানো হবে এই জিনিসটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে কখনোই কিন্তু হয় না উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মিনিমাম এক নম্বর থেকে তিন নম্বর তোমাদের হচ্ছে গ্রেস নম্বর হিসেবে দেওয়া হয়ে থাকে বরাবর এবং এইবারও তাই ঠিক হচ্ছে ঠিক আছে সো এটা ছিল আমাদের গ্রেস নম্বর ওরিয়েন্টেড তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান যা তোমাদের সকলের কাছে আমি শেয়ার করলাম এবার এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ তত্ত্ব উচ্চ মাধ্যমিক দু হাজার বাইশে পাশের পরিমাণটা কীরকম সো তোমাকে এখানে বলতে চাই মাধ্যমিক দু হাজার বাইশের ফলাফল বেরিয়েছে তাতে দেখা গেছে ছিয়াশি শতাংশ ছেলে মেয়ে তোমার হচ্ছে পাশ করেছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাশের পরিমাণ বরাবর মাধ্যমিকের তুলনায় অনেকটাই বেশি থাকে বিগত কয়েক বছরের ক্ষেত্রে দেখা গেছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাশের পরিমাণ প্রত্যেক বছর তোমার ইনক্রিজ হচ্ছে তার কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিকের নম্বর অনেকটা বেশি স্কোর করা যায় অ্যাজ কম্পেয়ার টু মাধ্যমিকের ক্ষেত্রে এই বছরও কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকে পাশের পরিমাণ অনেক ভালো হচ্ছে এখনো অবধি যেটা সূত্র মারফত আমরা খবর পেয়েছি এই বছর উচ্চ মাধ্যমিক দু হাজার আমাদের নব্বই শতাংশ ছেলেমে কিন্তু ভালো নাম্বার পেয়ে পাশ করতে চলেছে এবং এই সংখ্যাটা হয়তো আরও বেশি হতে পারে অর্থাৎ নব্বই পার্সেন্টের ওপরেও কিন্তু তোমার যেতে পারে পাশের পরিমাণ তাই সকল ছাত্রছাত্রীদের জন্য সুখবর তোমরা চিন্তা মুক্ত হয়ে যাও তোমরা প্রত্যেকে কিন্তু ভালো নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক দু হাজার বাইশে পাশ করছ কারণ এটাও আমরা জানতে পেরেছি উচ্চ মাধ্যমিক দু হাজার বাইশে অধিকাংশ ছেলে মেয়ে কিন্তু তোমার ফার্স্ট ডিভিশন খুব সহজেই কিন্তু এখনও অবধি তুলে ফেলছে সো প্রত্যেকে ভালো রেজাল্ট করে পাশ করছে এটা আমি তোমাদের প্রত্যেককে বলে দিলাম কিন্তু তার মানে এই এই নয় যে সমস্ত ছেলে কিন্তু পাশ করছে গত বছর হয়তো একশো শতাংশ ছেলেমেয়েদের পাশ করানো হয়েছিল কোভিড পরিস্থিতির জন্য এই বছর কিন্তু আবারও স্বাভাবিক নিয়মের মতো সমস্ত ছেলে পাশ করানো হচ্ছে না মিনিমাম আট থেকে দশ পার্সেন্ট ছেলে মেয়ে কিন্তু এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফেল হচ্ছে এবার কারা ফেল করছে তোমাদের নিশ্চয়ই মনে প্রশ্ন আসতে পারে তারাই প্রধানত ফেল করছে যারা সাদা খাতা জমা দিয়েছে অথবা একটা দুটো প্রশ্নের সঠিক উত্তর লিখেছে বাকি সমস্ত প্রশ্নের ভুল উত্তর লিখেছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু উচ্চ মাধ্যমিক 2022 সম্পূর্ণভাবে কিন্তু ফেল করছে এবং এটা স্বাভাবিক কারণ তুমি যদি সাদা খাতা জমা দাও তুমি যদি কোনো প্রশ্নের উত্তর সঠিক না লেখো বা একটা বা দুটো প্রশ্নের উত্তর লিখে তুমি পরীক্ষার খাতাটা জমা দিয়ে দাও তাহলে obviously তোমাকে কেউ কোনোদিন সেই পরীক্ষায় সেই বিষয়ের মধ্যে তোমাকে পাশ করাতে পারবে না সো এটা কিন্তু মনে রাখবে যে সকল ছাত্রছাত্রী পাশ করছে না 90 শতাংশ হয়তো পাশ করছে যেটা খবর মারফত আমরা জানতে পেরেছি কিন্তু তার পাশাপাশি আট থেকে দশ পার্সেন্ট ছেলে কিন্তু ফেলও করছে তোমাদের ঠিক আছে এবার আরেকটা কিছু ইম্পর্টেন্ট তথ্য তোমাদের দিতে চাই যেটা কিন্তু অফিসিয়াল না যেটা জাস্ট আমরা বলছি কিছু কিছু খাতা আছে যেগুলোকে সংসদ হচ্ছে আমাদের বাতিল করে রাখছে সেগুলোর ওপর পরবর্তীকালে অ্যাকশান নেওয়া হবে কেরকম ধরনের খাতা যে সমস্ত উচ্চমাধ্যমিকের মাধ্যমিকের খাতার মধ্যে গালিগালাজ পাওয়া গেছে কোনো রাজনৈতিক স্লোগান পাওয়া গেছে অথবা যে সমস্ত উচ্চ খাতায় টুকলির কোনো বিষয় পাওয়া গেছে সেই সমস্ত উচ্চমাধ্যমিকের মাধ্যমিকের খাতাগুলিকে সংসার তোমার চিহ্নিত করে রাখছে এবং বাতিলের খাতায় রেখে দিচ্ছে আগামীকালে হয়তো এর ওপর কোনো প্রকার অ্যাকশান নিতে পারে যেরকম মাধ্যমিকের ক্ষেত্রে তোমার এই সমস্ত খাতাগুলির ক্ষেত্রে তাদের গার্জেনদের হচ্ছে কল করা হয়েছিল এবং পর্ষদের তরফ থেকে গার্জেনদের সামনেই স্টুডেন্টদেরকে শাস্তি দেওয়া হয়েছিল সেটা সো এটা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও হয়তো হতে পারে বাট তবে এটা আন জাস্ট আমি তোমাকে বললাম আমি এদিক ওদিক থেকে যা ইনফরমেশন কালেক্ট করে তোমাদের কাছে পেয়েছি সো এই ছিল আজকের এই ভিডিও আজকের এই ভিডিওর মধ্যে আমরা হচ্ছে প্রধানত যে জিনিসগুলো জানলাম সেটা হচ্ছে গ্রেস নম্বর কি দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না দিলে কতটা পরিমাণে দেওয়া হচ্ছে পাশের পরিমাণ কত ফেলের পরিমাণ কত লাস্টলি তোমাদের প্রত্যেককে একটা কথাই বলতে চাই সকলকে বলছি প্রত্যেকের ভালো রেজাল্ট হবে যা হওয়ার হয়ে গেছে চিন্তা করো না কিছুদিনের মধ্যে রেজাল্ট বেরাচ্ছে প্রত্যেক প্রত্যেকের ভালো রেজাল্ট হবে আমি আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যেন তোমাদের প্রত্যেকের ভালো রেজাল্ট হয় প্রত্যেকে যেন ফার্স্ট ডিভিশন পেয়ে মিনিমাম পাস করো বাকি তোমরা উচ্চ মাধ্যমিকের পর কলেজে কী নিয়ে পড়বে সেই বিষয়টা সম্পর্কে যদি জানতে চাও ভালোভাবে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আমি সেই বিষয়টা সম্পর্কে তোমাদেরকে ভালোভাবে জানিয়ে দেবো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে